কেমন আছো? এই তো বেশ চলছে। তুমি? আমি? হ্যাঁ, ভালো আছি বোধ হয়। কনফিউজড? একদমই না। তবে? তবে কিছু না, এখন আর ভালো থাকা খারাপ থাকা নিয়ে ভাবি না, সবই একটা নিয়মে চলছে। হঠাৎ কি মনে করে দেখা করতে আসলে আজ? তোমার কথা খুব মনে পড়ছিল। আমার কথা? এটাও তোমার আজকাল মনে পড়ে? কই যখন ছিলাম তখন তো ভুল করে মনে করতে না, আমি বলতে কেউ তোমার জীবনে ছিল সেটাই তো ভুলে যেতে। দূরত্বই কেবল গুরুত্ব বুঝিয়ে দেয়। গুরুত্বটা বুঝতে বোধহয় খুব বেশি লেট করে ফেলেছ। দিগন্ত মানে বোঝো? যেখানে আকাশ এসে পৃথিবীতে মিলে যায়। কাছ থেকে তার সৌন্দর্য দেখেছ কখনো? কিছু সৌন্দর্যের কাছে গেলে তারা দূরে সরে যায়। আকাশ আর পৃথিবীর মিলন কেবল দূর থেকেই দেখা যায়। কিছু সৌন্দর্যের কাছে কখনোই যেতে নেই, এরা যত দূরে থাকে তত মুগ্ধতা ছড়ায়। এজন্য এতটা দূরত্ব বাড়িয়েছ? তখন বুঝিনি এই দূরত্বটা মায়া বাড়িয়ে দেবে। সব নষ্ট হয়ে গেছে। আমার কোমল বুকটা আজকাল ব্যথা সইতে পারে, আমি আর কাঁদি না জানো। এতটা বদলে গেছো কি করে? বদলে তো যাওয়া যায় না, শুধু বিশ্বাস আর ভালোবাসা চাপা পড়ে যায় অভিমানের চাদরে। এই অভিমানের চাদরটা উন্মুক্ত করে আবার কি কাছে আসা যায় না? এখন আর আগের জায়গা থেমে নেই। আর মন? মন কোথাও থেমে যাওয়ার মানে সেখানে ফিরে যাওয়া না। অন্য কেউ এসেছে? জীবন তো আর কোনো কারণে থেমে থাকে না। একা করে দিবে আমায়? এই অধিকারটা হারিয়েছি বহু বছর আগে, তার দায়বদ্ধতা বোধ হয় তোমারই। আমি মানছি ভুল আমার। না না, মানতে হবে না, আমি তো কোনো অভিযোগ করছি না। আমি নিজের ভেতর শেষ হয়ে যাচ্ছি। সরি, এই অসুখের ওষুধ বোধ হয় আমার কাছে নেই। একটু আঙুল ছুঁয়ে দেবে? এখন আর স্পর্শ করা যাবে না। যে স্পর্শ তোমায় একসময় ভালোবাসা শেখাতে পারেনি, সেই স্পর্শ তুমি আর এখন ডিজার্ভ করো না। এতটা ঘৃণা জমিয়ে রেখেছো? ঘৃণা নয়, আত্মসম্মান বোধ। নিজেকে আর কারো কাছে সহজলভ্য করব না। আর কারো তালিকায় আমাকেও ফেলে রেখেছো? তা নয় তো কি, তুমি তাদের থেকে এখন আর আলাদা কিছু নও। যখন ছিলে তখন সমস্তটা নিয়েই ছিলে, এখন তুমি দূরের মানুষ। জগৎ আর জীবন দুটো থেকেই তুমি একটি বিচ্ছিন্ন স্মৃতির আস্তরণ, আমি এই আস্তরণ কখনোই মুছব না। ভালোবাসো না? ভালোবাসা? ভালোবাসা দূর থেকেই সুন্দর, আমি আর কখনো ভালোবাসার কাছে যেতে চাই না। যে সৌন্দর্য কাছে গেলে নষ্ট হয়ে যায় সেখানে কি করে যায়? একাই ফিরে যাব? এটাই বোধ হয় উচিত। কাছের মানুষ দূরে গেলে শূন্যতা বাড়ে, সেই দূরের মানুষ আবার কাছে আসলে শূন্যতা অসীম হয়ে যায়। তোমাকে কখনো ছেড়ে যেতে চাইনি, কিন্তু তোমার দুনিয়াতে আমার কোনো মূল্যই নেই।